কৌশিক সরকার আপনি লিখেছেন কিভাবে মেধা বাড়াতে পারি। দেখুন, মেধা আল্লাহ তাআলার দান, সেটার জন্য আপনি দোয়া করবেন, নিজের মেধার অপচয় যেন না হয়, অন্য কাজে মেধার ব্যবহার না হয় সেদিকটা চেষ্টা করবেন। আজকাল বিশেষ করে প্রয়োজন সেতে অপ্রয়োজনীয় কাজে নিজের মেধার ব্যবহার অতিরিক্ত হওয়ার ফলশ্রুতিতেও আমাদের আপনার যেখানে মেধার আপনার বিকাশ দরকার সেই জায়গাটা সেভাবে হয় না, অতএব সে অপচয়টা আমরা রোধ করার দরকার। সে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে পারেন, সাধারণ দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন মেধা বাড়িয়ে দেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, কোনো কাপড়ের দোকানে দোকান সাজিয়ে তোলার জন্য প্লাস্টিকের পুতুল দিয়ে কাপড় সাজানো যাবে কি না, রাখতে পারেন? সেক্ষেত্রে পরিপূর্ণ মানুষের অবয়ববালা পুতুল অ্যাভয়েড করবেন, শুধু গোলাপ পর্যন্ত থাকলো, জাস্ট শরীরে পড়লে কেমন হবে এটুকু দেখা গেলো এবং সেখানে অশ্লীল কোনো কিছু না থাকলে এটি করতে পারেন। এরপরে রেশমা ঘুরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামী আরবি ভাষা নিয়ে ইউটিউবে কাজ করছে, এই ইনকাম হালাল হবে কি না? জি, এটি হালাল হবে, হারাম হওয়ার কোনো কারণ নেই। রোমান ইসলাম আপনি লিখেছেন, আমি ব্রু প্লাগ করি না কিন্তু আমার ব্রুগুলো কিছু লোম বড় হয়, আমার প্রশ্ন হলো আমি কি কেচি দিয়ে ব্রুর বড় লোম কাটতে পারি? যদি সেটা দৃষ্টিকটু পর্যায়ে হয়, ডিস্টার্বের পর্যায়ে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার প্রয়োজনের অংশ হিসাবে আপনি এটা করতে পারেন।